বর্তমান সরকারের সাংবিধানিক কোনো বৈধতা নেই। এ সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের মৌলিক অধিকারকে হনন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ অস্ত্রের জোরে ক্ষমতায় এসে চিরস্থায়ীভাবে টিকে থাকতে চাচ্ছে। আওয়ামী লীগ অতীতেও বাকশাল কায়েম করে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু পারেনি। বর্তমানেও ভিন্ন আঙ্গিকে বাকশাল ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে থাকতে চাচ্ছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, 26 মার্চ উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মাসব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম।